আমায় আর উমর দারাজ দিন। এই ওয়েট 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 ওয়েট, এটা যে শুধু এই বছর শুরু হয়েছে বিষয়টা কিন্তু তা না, গত বছর এরকম কিছু কাহিনী হয়েছিল। আসলে আসলে এই এই কথাটা বলার পরে এই মিটারটা একটু বাইরে গেছে, একটু লজ্জা লাগার মতো, তবে মানে মাইনে নেওয়ার মতো, কারণ নজমা হাফিজ শুধু এইগুলোই হয়, এটা ছিল মমতাজের দাবি। তবে এবার আর একটা ভিডিও দেখেন। আপনার নাম আজকে থেকে হামজা? জি, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। মানুষ তিনি তার ধর্মকে ছাড়তে বাধ্য হয়েছে ইসলামিক অর্শনে, আর সেই বক্তব্য যিনি দিয়েছিলেন তিনি আর কেউ নাই, আবু তহা মোহাম্মদ আদনান। তো ওয়াজ মাহফিলের মাধ্যমে বিভিন্ন মানুষ বিভিন্ন এমন কাজ করে যার দ্বারা ভাইরাল হয়, যেমনি ভাবে কিছুদিন আগে শরীয়তপুরে জুতার বাড়ি খেয়েছিল, তবে এবার কিন্তু মাহফিলের স্টেজে মহিলা পর্যন্ত চলে এসেছে, আর যা করছে সেটা তো আপনার ভিডিওতে দেখছেন, মানে বলতে পারেন যে ভাই মিথ্যে কথা বলবেন না, এই জন্য কিঞ্চিত দেখাইলাম, পুরো হিস্টোরিটা ভিডিওতে রয়েছে যেটা দেখতে পারবেন। তো চলুন আসলে সেই মাহফিলে কি হয়েছিল এবং সেই মাহফিলকে কেন্দ্র করে জনগণ কেমন উত্তপ্ত ছিল সেটা দেখব। এবার আবু তহা মোহাম্মদ আদনান, তিনি যে আবার হিন্দু মানুষকে মুসলমানের রূপ দিয়েছেন তার বক্তব্যের দ্বারা, তো চলুন সেটা একটু শুনে আসি আগে, তারপর অবশ্যই সেই মহিলা স্টেজ উঠে যে পারফরমেন্স করেছিল বক্তার সাথে কি করেছিল সেটা দেখব। আগে আবু তহা মোহাম্মদ আদনানের সেই মুসলমান বানানোর দৃশ্যটা একটু দেখে আসি। আপনার নাম আজকে থেকে হামজা? জি, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। যে অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য এসেছিলেন, আমরা অনুরোধ করছি যে আপনি যেখানেই থাকেন না কেন স্টেজে চলে আসেন, এই দিক দিয়ে স্টেজে চলে আসেন, আপনার রাস্তা করে দেওয়া হবে। বসে আসেন, আসেন সামনে আসুন। আমার পাশে যে ভাই বসে আছেন তার নাম হচ্ছে পলাশ কুমার। ভাই ইনশাআল্লাহ তাআলা অল্প কিছুক্ষণের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা তার আগে ভাইয়ের সাথে কিছু কথা বলতে চাই যে ভাইকে কি ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে কেউ ফোর্স করেছে? আপনারা শুনছেন তো, আপনাকে কি কেউ টাকার প্রলোভন দেখিয়েছে, কোনো ভয়ভীতি দেখিয়েছে? আপনি স্বেচ্ছায় নিজে পড়াশোনা করে তাওহীদ চিনে নিজের ইচ্ছায় ইসলাম কবুল করতে যাচ্ছেন, আপনার সাক্ষী থাকলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমি এখন কালিমা পড়ব, আর আমাদের প্রিয় ভাই পলাশ কুমার ভাই ইনশাআল্লাহ এটা রিপিট করবেন। আমি কালিমা আওড়াচ্ছি ইনশাআল্লাহ, আমাদের প্রিয় ভাই আমার সাথে সাথে এটা পড়বেন ইনশাআল্লাহ, এটা পড়ার মধ্য দিয়ে তিনি ইসলাম ধর্ম কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে তার আগে ভাইয়ের কাছেই, কেন আপনি ইসলাম কবুল করতে চাচ্ছেন না? আপনি স্বেচ্ছায় সজ্ঞানে কোনরূপ প্ররোচনা ছাড়াই ইসলাম কবুল করতে যাচ্ছেন, এই তো? ঠিক আছে, শুকরিয়া। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য দ্বিতীয় কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। জাযাকাল্লাহু খাইরা, আল্লাহ পাক আপনাকে ইমানের উপর, আল্লাহ পাক আপনাকে ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, দিনের জন্য লম্বা নেক হায়াত দারাজ করুন, দিনের জন্য খেদমত করার তৌফিক দান করুন, আমিন।
আপনার নাম আজকে থেকে হামজা জি ইনশাআল্লাহ শুকরিয়া জাযাকাল্লাহ এবং আমার জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে দ্বীনের পথে কবুল করেন এটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া কিছু বলতে চান আমি ভাইকে 500 টাকা হাদিয়া দিলাম খুশি হয়ে ওয়াজের ময়দানকে টাকা কামানোর সোর্স বানিয়ে নিয়েছিল কিছু নামধারী বক্তা সেই মুহূর্তে আবু তোহা মোহাম্মদ আদনান নিরালসভাবে ইসলামের খেদমত করে যাচ্ছেন সত্যি তাকে আমি স্যালুট জানাই তো চলুন এবার স্টেজে সেই কি ঘটনা ঘটেছিল মহিলার সাথে এবং বক্তার সাথে সেটা একটু দেখে আসি لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমাদের মাদ্রাসায় ইনি 7000 টাকা দান করেছেন 1 2 3 4 5 6 7 আমার মাদ্রাসা যেটা আর কি জামিয়া আশরাফিয়া ওটার জন্য তিনি 7000 টাকা দিয়েছেন আল্লাহ পাক তার মিন তার স্বামীর রুহের মাগফিরাতের জন্য দিয়েছেন আল্লাহ পাক কবুল করুন সকলেই বলুন আমিন হিনা গালা এই বছর চেয়ারম্যান বানিয়েছেন আগামীতে যেন এমপি বানাইয়া দেন সকলেই বলুন আমিন বন্ধুরা আমার বলতেছিলাম ইমানের কথা ঠিক কিনা ইমানের দাবি বড় কঠিন দাবি ঠিক কিনা ফেরাউনের বাদী আল্লাহর রসুল মেরাজে যাচ্ছেন শেষে আমরা বলতে চাই ওয়াজের ময়দানে যেমনি ভাবে ওয়াজ মানুষের জন্য গুরুত্বপূর্ণ তেমনি ওয়াজের ময়দানে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে পর্দার বিধান মানুষকে বলা এবং মানুষকে পর্দায় থাকার প্রতি উৎসাহিত করা বিভিন্ন সময় আমরা দেখতে পারি স্টেজে এমপি চেয়ারম্যান মহিলা মেম্বার এরা উঠে যায় এবং ওয়াজের ময়দানকে কুলুষিত করে এই সমস্ত মহিলাদেরকে সাবধান করা উচিত যারা মহিলার আশেপাশে থাকেন অন্যথায় কিন্তু কিশোরগঞ্জের সেই ঘটনা দ্বিতীয়বার কিন্তু পুনরাবৃত্তি হবে কারণ জনগণ কিন্তু শিখে গিয়েছে জোতা দেওয়া ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম